প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি ডুয়েট সম্পর্কে। ডুয়েট সম্পর্কে আজকে আলোচনা করব। ডুয়েট কী কাজ করে, এটা কিসের ওষুধ এবং খাওয়ার নিয়ম, এটার দাম কত, বিস্তারিত রয়েছে পুরো ভিডিওতে, দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আসছেন, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, আসলে আমরা ডুয়েট কিন্তু এটা সকলেই আমরা কিন্তু জানি, কারণ এটা একটা পরিচিত প্রোডাক্ট। যেখানে সেখানে আমরা ডুয়েটের ব্যবহার এটা দেখি এবং জানি যে হালকা মাথা ব্যথা হলে এবং জ্বর হলে সবাই কিন্তু ডুয়েট খায়, ডুয়েট ব্যবহার করে। এটা কিন্তু আমরা জানি, এটা কমন একটা প্রোডাক্ট। আমি আসলে প্রথমে জানিয়ে দিচ্ছি যে এটা কিন্তু বেশিরভাগই কিন্তু এই মাথা ব্যথা এবং জ্বরের কাজে কিন্তু এটা ব্যবহৃত হয়, মাথা ব্যথা এবং জ্বরের কাজে। আর অন্যান্য কাজে কিন্তু খুবই একটা কম ব্যবহার হয়, যেমন দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, মাইগ্রেনজনিত ব্যথা, আপনার হচ্ছে বিভিন্ন ঋতুস্রাবজনিত ব্যথা, আরও অন্যান্য ব্যথার জন্য কিন্তু ডুয়েট কিন্তু ব্যবহার করা হয়। তবে তুলনামূলক এটা অন্য কাজে কম ব্যবহৃত, সবচেয়ে বেশি কাজে ব্যবহৃত কিন্তু মাথা ব্যথা প্লাস জ্বর, এই দুইটার জন্য কিন্তু ডুয়েট কিন্তু বেশি ব্যবহৃত হয়। দর্শক, আমি কিন্তু আরেকটা কথা বলতে চাই যে যদি টেনশন করেন আপনি, অর্থাৎ বা কারোর সাথে ঝগড়া করেছেন বা ফ্যামিলিগত কোনো কিছু নিয়ে টেনশন করেছেন আপনি, তখন কিন্তু আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরও অন্যান্য সমস্যার কারণে কিন্তু মাথা ব্যথা হয়, সেটা অবশ্যই আপনারা বুঝে নেবেন। বেশিরভাগ কিন্তু আবার যে স্বামী স্ত্রীর গোপন সম্পর্কে মাথা ব্যথা হতে পারে আপনার, এছাড়া আরও মারপিট ব্যথ বা ঝগড়াঝাগড়ি হয়েছে, এসব গলার কারণে কিন্তু মানসিকভাবে যখন আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন তখন কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তখনই কিন্তু আপনি ডুয়েটটা খেতে পারেন। আর জ্বর তো বিভিন্ন কারণে আপনার জ্বর আসতে পারে, এটা স্বাভাবিক। জ্বরের জন্য আর সর্দির কাজের, জ্বরের জন্য আর হচ্ছে যে আপনার মাথা ব্যথার জন্য কিন্তু ডুয়েটটা অত্যন্ত 100% কার্যকরী। তো এটা খাওয়ার নিয়ম, দর্শক, এটা খাওয়ার নিয়ম হচ্ছে যে একটি ট্যাবলেট আপনি 3 বেলা খেতে পারবেন, আর রোগ অনুসারে আপনার ডাক্তারের পরামর্শ অনুসারে একটি ট্যাবলেট আপনি 4 ঘন্টা পর পর আপনি মোট 8টি ট্যাবলেট পর্যন্ত আপনি একদিনে খেতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটার দাম হচ্ছে 3 টাকা, প্রতিবেশ 3 টাকায় এক পাতাতে। ডুয়েট কিন্তু 12টা ট্যাবলেট থাকে এক পাতাতে, 12টা 36 টাকা দাম, হয়তো 2-1 টাকা কম নেই, 30 টাকা অনেক অনেক জায়গায় কিন্তু 30 টাকা বিক্রি হয়। তো দর্শক, আজকে এই ছিল ভিডিওটি। ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।